যে সমস্ত মানুষরা যখন ইমানদারদের কাছে যায় তখন তারা বলে আমরাও ইমান এনেছি তোমাদের মতো আমরাও ইমান এনেছি কিন্তু বাস্তব কথা হলো তারা ইমান আনে নাই যখন তারা তাদের শয়তানদের কাছে যায় সাঙ্গ পাঙ্গদের কাছে যায় কাফের মুশিদদের কাছে যায় তখন তারা বলে আমরা ইমান আনি নাই আমরা তোমাদের সাথে আছি আমরা তো মুসলমানদের সাথে শুধু ঠাট্টা বিদ্রুপ এনে করি আমরা ইমান আনি নাই দেখবেন কিছু মুসলমান আছে মাথায় টুপিও দেয় ইসলামের বিরুদ্ধাচরণও করে মাথায় টুপিও দেয় আবার কোরআন হাদিসের বিরুদ্ধাচরণ করে ইসলামের হুকুমতের বিরুদ্ধাচরণ করে কথা ঠিক কিনা তারাই হল পাক্কা মুনাফিক তারা পাক্কা মুনাফিক আজকের আলোচনার বিষয়বস্তু হলো মুনাফিকের পরিচিতি এবং তার ভয়াবহ পরিণতি আল্লাহ চাহে তো ইনশাল্লাহ আজকে মুনাফিক সম্পর্কে আলোচনা করব আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ সবাই প্রস্তুত তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান বলেন আমিন আচ্ছা আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি আমাদের দেশে মুনাফিক আছে না আরে আমাদের দেশে আছে কিনা মুনাফিক আছে কোথায় সব জায়গায় মানুষ আছে যেখানে মুনাফিক আছে সেখানে মানুষ আছে যেখানে মোনাফিক আছে সেখানে কিন্তু মোনাফিক চিনবেন কি করে প্রতিটা জিনিসের একটা লক্ষণ আছে শরীরে যদি জ্বর আসে জ্বরেরও একটা লক্ষণ আছে সেই লক্ষণটা কি শরীরে হাত দিয়ে যদি দেখেন শরীর গরম লাগে তাহলে বুঝতে হবে শরীরে জ্বর আসছে তাহলে শরীর গরম হওয়া জ্বর হওয়ার লক্ষণ ঠিক তেমনইভাবে মুনাফিক চিনার জন্য মুনাফিকের কিছু লক্ষণ আছে কথা ঠিক কিনা আর মুনাফিকের লক্ষণ যদি আপনি চিনতে চান তাহলে সুরতুল মুনাফিক আল্লাহ মুনাফিকের সম্পর্কে জানতে হলে পড়তে হবে কাফের সম্পর্কে জানতে হলে সুরতুল কাফিরুন পড়তে হবে যদি আল্লাহ মুমিন বান্দার পরিচয় জানতে হয় তাহলে সুরতুল মুমিনুন পড়তে হবে আল্লাহ আকবার মুমিনদেরকে চিনতে হলে সুরতুল মুমিনুন পড়তে হবে আল্লাহ তাআলা মুমিনদেরকে চিনার জন্য সূরাতুল মুমিনুন দিয়েছেন কাফেরদেরকে চিনার জন্য সুরতুল কাফিরুন দিয়েছেন আর মুনাফিককে চিনার জন্য সুরতুল মুনাফিকুন দিয়েছেন এ সূরাতুল মুনাফিকুনের মধ্যে আল্লাহ তাআলা মুনাফিকের একটা লক্ষণ বলেছেন মুনাফিকের সবচাইতে বড় লক্ষণ হলো মুনাফিকের সবচাইতে বড় লক্ষণ হল মুনাফিক কথায় কথায় মিথ্যা বলে কথায় কথায় কি বলে আরে আওয়াজ দিয়ে বলেন কথায় কথায় কি বলে মুনাফিক কথায় কথায় মিথ্যা বলে আমাদের দেশে মিথ্যুক আসেনি মিথ্যাবাদী আরে আরে ঠকবাজ দান্দাবাজ আমাদের দেশে আছে কম না বেশি বেশি বলেন তো আমাদের দেশে মুসলমানের সংখ্যা বেশি না নামাজির সংখ্যা বেশি ভালো করে বুঝা উত্তর দিতে হবে মুসলমানের সংখ্যা বেশি না নামাজির সংখ্যা বেশি মুসলমানের সংখ্যা বেশি নব্বই পার্সেন্ট মুসলমানের দেশের মধ্যে নামাজির সংখ্যা তালাশ করতে গেলে বিশ পার্সেন্ট নামাজি পাওয়া যায় না কথা ঠিক কিনা আরে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা মুসলমানের সংখ্যা কিন্তু নামাজি তালাশ করতে গেলে বিশ পার্সেন্ট পাওয়া যায় না কেমন মুসলমান নামাজ পড়ে না মুসলমানের নামাজ মিস হতে পারে এটা তো কল্পনাও করা যায় না মুসলমান বেনামাজি হবে এটা দিন কল্পনা করা যায় না সাহাবাই কেরামের জমানার মধ্যে ওই সমস্ত ব্যক্তিরা নামাজ কাজা করে দিত যে সমস্ত ব্যক্তিরা মুনাফি নামাজ পড়তো না কাফির মুশরিকরা। নামাজ মিস করতো জামাত মিস করতো মুনাফিকরা কথা ঠিক কি না বর্তমান জমানায় আপনাদের সমাজে এমন কিছু মানুষ আছে কিনা আজান হইসে জামাতের সময় হয়ে গেছে তারপরও দোকান খুলে রাখছে আরে আছে কি না নামাজই পড়ে না আর অনেক মানুষ আছে যারা নামাজ পড়ে কথা ঠিক কিন্তু নামাজের মধ্যে জামাত শেষ শেষ হওয়ার পরে আসে এটা মুনাফিকের লক্ষণ ইমানদার মুমিন বান্দার লক্ষণ হলো যখনই আল্লাহ হু আকবরের শব্দ কানে আসবে দুনিয়ার সব কিছু তার কাছে তুচ্ছ মনে হয়ে যাবে কথা ঠিক কিনা আর মোনাভিক বলবে এই যাইতেছি এই শেষ করতেছি এই কামটা শেষ করে এই এই করতে করতে জামাত ছুটে গেছে নামাজ পড়ছে দেখবেন জামাত শেষ হওয়ার মিনিট পরে এসে জামাত ছাড়া আল্লাহ আকবর সব চাইতে বড় শব্দ এর চাইতে বড় কোনো শব্দ আসমানের নিচে জমিনের উপরে আর হতে পারে এই শব্দ শোনার পরে অন্য কোনো কিছুর দাম আল্লাহ আকবরের চাইতে বেশি হতে পারে কোনো দিন হতে পারে না আল্লাহ আকবার আল্লাহ সবচাইতে বড় এই শব্দ শোনার পরে মুনাফিক ব্যতীত কুমূল কোন মুমিন বান্দা জামাত থেকে পিছাইতে পারে না প্রিয় উপস্থিতি সমাজের মধ্যে সবচাইতে বড় সবচাইতে বড় ভাইরাস হলো মুনাফিক যতক্ষণ পর্যন্ত মুনাফিক দূর না হবে সমাজের মধ্যে থেকে ততক্ষণ পর্যন্ত করোনা ভাইরাস দূর হবে না যতক্ষণ পর্যন্ত মিথ্য মিথ্যাবাদী ঠকবাজ সমাজ থেকে বিতাড়িত না হবে ততক্ষণ পর্যন্ত সমাজের মধ্যে সুস্থ শান্তি আসতে পারে না কথা ঠিক আওয়াজ দিয়ে বলে কেন ভালো করে বুঝেন কেন কাফের চীনা সহজ মুশরিক চীনাও সহজ কিন্তু মুনাফিক চীনা সহজ না কথা ঠিক কিনা পৃথিবীতে কোনো কাফের নিজেকে মুসলমান বলে দাবি করে নাই কোনো মুশ্রিক নিজেকে ইমানদার বলে দাবি করে নাই কোনো হিন্দু নিজেদেরকে কোনো দিন ইমান বলে জাগের করে নাই কিন্তু একমাত্র মুনাফিক হলুদ মার্কা মুনাফিক মুসলমানদের কাছে আসলে বলে আমি মুসলমান কাফেরদের কাছে কাছে গেলে বলে আমি তোমাদের দলে আছি কথা ঠিক কিনা এই জন্য মুনাফিক চিনা সহজ না মুনাফিক সমাজের সবচাইতে বড় ভাইরাস এই ভাইরাস আপনার সমাজে যতদিন থাকবে ততদিন পর্যন্তই সমাজের মধ্যে শান্তি আর বরকত আসতে পারে না বুঝাইতে পারলাম কাফের মুশিক চীনা সহজ কোনো কাফের নিজেদেরকে মুসলমান বলে প্রকাশ করে না হিন্দুরা দেখবেন নিজেকে মুসলমান বলে প্রকাশ করে না কিন্তু মুনাফিক মাথায় টুপিও দেয় আবার ইসলামের বিরুদ্ধে চরণ করে জুমার নামাজ পড়ার জন্য একটা টুপি কোথা থেকে তালাশ করে আনছে মাথায় দিয়ে জুমার নামাজ পড়েছে ঈদের নামাজ পড়ে সেলফি তোলে এ কথা প্রচার করে আমিও তোমাদের মতো মুসলমান আমিও তোমাদের মতো মুসলমান কিন্তু বাস্তব কথা হলো সে মুসলমান না মুসলমানের নামে কলঙ্ক কথা ঠিক কিনা খাটি মুনাফিক কারণ ইসলামের শত্রুতা করেছিল রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জমানায় কাফের চাইতে বেশি মুনাফিক কথা ঠিক কিনা আমি আসতেছি সেই আলোচনার মধ্যে ইনশাল্লাহ প্রিয় বন্ধুগণ এবার আমাদেরকে জানা দরকার মোনাফিক কাকে বলে মোনাফিক কাকে বলে এই সমস্ত কথাবার্তাগুলা আমি কি আমার মন গড়া বলতেছি না কোরআন হাদিস থেকে বলতেছি এখন আমি আপনাদেরকে বুখারী শরীফ এবং মুসলিম শরীফের একটি হাদিস শোনাব যে হাদিসটি বুখারী শরীফ এবং মুসলিম শরীফ উভয় শরীফের মধ্যেই আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরবাউন মান কুন ফীহি কানা মুনাফিকান খালিসা ওয়া মান কানাত ফীহি খাসলাতুম মিনহু কানাট ফি খাসলা তুমিন আননিফা রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তির মধ্যে চাইরটা খাস পাওয়া যায় কয়টা খাস্লট চাইরটা খাসলট যার মধ্যে পাওয়া যায় এই ব্যক্তি হল পাক্কা মুনাফি পাক্কা মুনাফি প্রিয় বন্ধুগণ ভালো করে আপনি চিন্তা করে দেখেন এই চারটা খাসলত আপনার মধ্যে আছে কিনা এই চারটা খাসলত যদি আপনার মধ্যে থাকে আমি ঘোষণা দিতে যাচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের উদ্ধৃতি দিয়ে আপনি খার পাক্কা মুনাফিক সুতরাং এই মুনাফিকের স্বভাব যদি আপনার মধ্যে থাকে তাহলে এই খাসলতগুলা দূর করেন করব তো ইনশাআল্লাহ দূর করব তো ইনশাল্লাহ আল্লাহ তাহালে আমাদের সবাইকে তৌফিক দান করুক বলেন আমিন রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তির মধ্যে চাইটা খাসলত আছে এই ব্যক্তি পাক্কা মুনাফিক এক নাম্বার খাসলত হল ইদা তুমিনা খানা যখন তার কাছে আমানত রাখা হয় সে আমানতের খেয়ানত করে এটা মোনাফিকের প্রথম খাসলত যখন কথা বলে কথায় কথায় মিথ্যা বলে কাউকে ওয়াদা দিলে ওয়াদা বঙ্গ করে চার নাম্বার যখন কারোর সাথে ঝগড়া করে অশ্লীল বাসায় গালি গালাস করে আমাদের সমাজ এমন মানুষ আরে আছে কিনা এবার বিস্তারিত আলোচনা। এক নাম্বার না খানা যখন তার কাছে আমানত রাখা হয় আমানতের খেয়ানত করে আপনারা আজকে আমার উপর রাগ হবেন এই চারটা খাসলত সবগুলো খাসলত পাওয়া যায় নেতাদের মধ্যে কথা ঠিক কিনা ঠিক কইছেন না আপনারা এগুলা নেতাদের মধ্যে আছে আমি প্রমাণ করে দেখাই দিচ্ছি যখন তার কাছে আমানত রাখা হয় আমানতের খেয়ানত করে এটা মুনাফিকের স্বভাব কার স্বভাব এই স্বভাবটা নেতাদের মধ্যে আছে এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বারের মধ্যে আছে আর নেতাদের মধ্যে স্বভাবটা আছে কিভাবে বিগত কিছুদিন পূর্বে যখন আমাদের দেশের মধ্যে স্তব্ধ হয়ে গেল গোটা পৃথিবী বিশেষ করে বাংলাদেশের প্রতিটা দিন ছেড়ে দিয়ে হাত গুটিয়ে নিজের ঘরের মধ্যে বসে গেল তাদের কোথাও একটা টাকা ইনকাম করার মতো ছিল না তখন দেখা গেছে সরকারি গুদাম থেকে যেই চাউলগুলো আসছিল তাদের জন্য বরাদ্দ করে ওই সমস্ত চাউলগুলো আত্মসাৎ করেছে কে হ্যাঁ আওয়াজ দিয়ে বলেন আত্মসাত করেছে কে নেতারা করেছে মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী আরো যারা নেতারা আছে নেতারা এই সমস্ত কাজগুলা করেছে আচ্ছা বলেন নেতাদের কাজ কি মাল আত্মসাত করা না প্রজার কাছে পৌঁছে দেওয়া প্রজার কাছে পৌঁছে দেওয়া প্রজার কে পৌঁছায় না দিয়া নিজে আত্মসাত করা এটা হলো মুনাফিকের স্বভাব কথা ঠিক কিনা সব নেতা কিন্তু আবার একরকম না কিছু তো ভালো আছে যাদের জন্য পৃথিবী এতটা শান্ত আছে আল্লাহ আসমান জমিন যাদের জন্য ঠিক রেখেছেন এমন কিছু মানুষ এবং নেতা তো থাকবেই প্রিয় উপস্থিতি ভালো করে চিন্তা করে দেখেন যখন গোটা পৃথিবীটা করুণায় স্তব্ধ হয়ে গেল অমিকরণে স্তব্ধ হয়ে গেল বাংলাদেশ একটা গরিব কান্ট্রি এই কান্ট্রির লোকগুলা সারাদিন কোনো কাজ নাই অনেক রিক্সাওয়ালাদেরকে দেখেছেন রিক্সা বেঁচে ফেলেছে বেঙ্গে ফেলেছে কিন্তু তাদেরকে রিক্সা চালাইতে দেওয়া হয় নাই গড়ের ভিতরে তারা বসেছিলেন এমন অনেক নারীদের ঘটনা আপনারা জানেন এই করোনার মধ্যে নিজেরাও দিন কি দিন খাইতে পেয়েছে না গড়ের মধ্যে চুলায় আগুন জ্বলে নাই নিজেরা উপবাস হয়েছে কিন্তু সন্তান তো আছে সন্তান কি কী দিবে ওই সন্তানের মুখে দুমুট বাদ দেওয়ার জন্য একজন নারী নিজের মাথায় যেই সমস্ত চুলগুলো ছিল ওই চুলগুলো বিক্রি করে সন্তানের মুখে দুমুট বাদ দিয়েছে আসে না এমন ঘটনা বাংলাদেশে আরে হয়েছে না এমন ঘটনা কিন্তু এই সমস্ত দরিদ্র অসহায় করুণার মধ্যে আক্রান্ত হয়ে যারা কর্মহীন হয়ে গেছে তাদের মাল আত্মসাৎ করেছে কারা নেতারা আওয়াজ দিয়ে বলেন কারা আপনারা বয় পাইতেছেন নেতারা এই সমস্ত কাজ করে দেখেন না একটু সামনে আসতেছি মুনাফিকের দুই মুনাফিক যখন কথা বলে কথায় কথায় মিথ্যা বলে কথায় কথায় কি বলে কথায় কথায় মিথ্যা বলে কে মুনাফিক ওয়াইদা আহাদা গদার যখন ওয়াদা দেয় ওয়াদা বঙ্গ করে এবার চলেন নেতাদের দিকে নেতারা ওয়াদা দেয় কিনা আরে নির্বাচন আসার আগে নেতারা ওয়াদা দেয় কিনা একবার আমাকে পাশ করিয়ে দেখেন এই এলাকার মধ্যে যত রকম অর্থনৈতিক সমস্যা আছে সমস্ত সমস্যা আমি দূর করে দেব বলে কি না স্কুল কলেজ মাদ্রাসা ভার্সিটি করে দিব যত রকম সমস্যা আছে সমস্যা দূর করে দিব যখনই মাত্র নির্বাচন ভাস শেষ নেতা উদাও নেতা কই উদা আর নাই এমনও ওয়াদা দেয় আপনাদের এলাকায় যত রকম ব্রিজ করা দরকার আমি করে দিব গাটলাগুলা, পুকুরের গাটলাগুলা স্বর্ণ দিয়ে বেঁধে দিব বসার জায়গাগুলা রূপা দিয়ে বেঁধে দিব কত রকমের ওয়াদা যখনই নির্বাচনে ফাঁস করে যায় নেতারা উদাও যে ব্যক্তির উশিলায় এত কিছু পাইলো যার হাতে ধরেছে যার পায়ে গিয়ে ধরেছে ফাঁস হওয়ার পরে ওই ব্যক্তি কার চিনে না আপনি কে গেলে কি বলে আপনি কে আপনাকে তো কখনো দেখি নাই আরে কার উচিলায় তুমি ভাত খাইলা কার উচিলায় পাস করলা তুমি আজকে তাকে বলে গিয়েছ তুমি কি তাকে ওয়াদা করো নাই যে তুমি যদি পাশ করতে পারো তার বাড়িতে একটা পুকুর বানায় দিবা তুমি কি ওয়াদা করো নাই তুমি যদি পাশ করো তার বাড়ির রাস্তাটা ঠিক করে দিবে আজকে তুমি কোথায় উদাও হয়ে গেলে কথা ঠিক কিনা তামসা দে ঠিক কিনা এই হলো নেতাদের স্বভাব শুধু নেতাদের মধ্যেই না সাধারণ জনগণ মুসল্লিদের মধ্যেই সমস্ত স্বভাব আছে কথায় কথায় মিথ্যা বলে আজকে তো জিজ্ঞাসা করলে এমন একজন মুসল্লিও এখানে পাওয়া যাবে না যে সকাল থেকে এই পর্যন্ত একটাও মিথ্যা বলেন নাই এমন একজন আছে কিনা আমি জিজ্ঞাসা করতে চাই না কারণ জিজ্ঞাসা করলে আপনারা লজ্জায় পড়ে যাবেন হয়তোবা কেউ হাত উঠাবে না যে আমি মিথ্যা কথা বলি নাই নিজের ইচ্ছায় কিংবা অনিচ্ছায় কত মিথ্যা কথা হয়ে যায় মনে রাখিয়েন আমি বলি নাই জনাবে রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিথ্যা কথা বলা এটা মুনাফিকের স্বভাব কথা ঠিক কিনা আপনি যদি অসন্তুষ্ট হন বুখারি শরীফের হাদিস দেখেন মুসলিম শরীফের হাদিস দেখেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিকের একটা স্বভাব হলো ইদা হাত কাজাবা মুনাফিক যখন কথা বলে কথায় কথায় মিথ্যা বলে তা আমার কথা না রাসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কথা আর মুনাফিকের আর স্বভাব হলো যখন সে কাউকে ওয়াদা দেয় প্রতিশ্রুতি দেয় প্রতিশ্রুতি রক্ষা করে না দেখবেন দোকান পাড়ে যারা ব্যবসা বাণিজ্য করে তাদের মধ্যে অনেকে আছে বলে আপনার পানা টাকাটা আগামী সপ্তাহ দিয়ে দিব কিন্তু তার মনের ভিতরে আছে আগামী সপ্তাহ না আগামী বছরও দিতাম না আরে আছে কি না আরে মুনাফিক তো তাকেই বলে মুখে একটা অন্তরে আর একটা মুখে একটা অন্তরে আর একটা তাকেই তো মুনাফিক বলে আগামী সপ্তাহ যখন আসছে কয় ভাই এই সপ্তাহ তো পারতেছি না আগামী সপ্তাহে ইনশাল্লাহ ইনশাল্লাহ দিয়ে দিব আল্লাহর কসম করে দিয়ে দিব বলে কি না আরে কথায় কথায় কসম করা এটাও মুনাফিকের একটা স্বভাব আগামী সপ্তাহ আপনি দেখবেন তার দোকান সব বন্ধ মোবাইলে ফোন দিবেন সিম বন্ধ হয় কি না এমন এগুলো মুনাফিকের স্বভাব এই সমস্ত স্বভাব যেন কারোর মধ্যে না থাকে সর্বশেষ হলো ইদা খসমা ফাজার যখন কারোর সাথে জগড়ায় লিপ্ত হয় মুনাফিক অশ্লীল ভাষায় গালি গালাস করতে থাকে আমাদের সমাজে এমন কিছু মানুষ আসেনি যারা কাজে লাগতে দেরি হ্যাঁ অশ্লীল ভাষায় গালিগালাস করতে দেরি না মা বাপ তুলিলা সদ্য গুষ্ঠী তুলিলা গালিগালাস করে এটা মোনাফিকের স্বভাব ঝগড়া হতে পারে কিন্তু অশ্লীল ভাষায় বাপ মা তুলে গালিগালাজ করবেন না এটা মুনাফিকের স্বভাব এই জন্য আল্লাহ সুবহান ওয়াতালা আমাদের সবাইকে মুনাফিকের স্বভাব থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক বলেন আমিন যাদের মধ্যে মুনাফিকের স্বভাব আছে দূর করবেন তো ইনশাআল্লাহ আর যদি আপনি দুরা না করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য ভয়াবহ শাস্তির ব্যবস্থা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাহরিমের নয় নম্বর আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহান নাবिजজিহিদিল কুফারা وغلظ عليهم ومأواهم تغن ومبيث المصي ও নবী আপনি যুদ্ধ করেন কাফেরদের বিরুদ্ধে ও আপনি যুদ্ধ করেন মুনাফিকদের বিরুদ্ধে কাদের বিরুদ্ধে মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করেন মুনাফিকরা কত মারাত্মক জিনিস যাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য স্বয়ং আল্লাহ সুবহান ওয়া তাআলা তার নবীকে নির্দেশ করেছেন ওয়াগলুজ হিম এবং তাদের প্রতি কঠোর হন কারণ তাদের চিরস্থায়ী ঠিকানা হলো জাহান্ন নাউজুবিল্লাহি মিন জালিক সূরাতুন নিসার ১৪৫ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মুনাফিকদের স্থান কোথায় হবে মুনাফিক যারা কথায় কথায় মিথ্যা বলে দোকা দেয় মানুষের সাথে ওয়াদা ভঙ্গ করে এই মুনাফিকদের স্থান হলো জাহান্নামের সবচেয়ে নিচের স্থান আল্লাহ বলেন যারা মুনাফিক তাদের স্থান হলো জাহান নামের সবচাইতে নিচে তারা জাহান নামে কোনো সাথী পাবে না একটা কূপের মধ্যে যদি আপনি ইট ফালান একশো ইট সবার নিচে স্থান পাবে কোন ইটটা সর্বপ্রথম যে ইটটা ফালাইছেন ওই ইটটা তাহলে বোঝা গেল জাহান নামের মধ্যে সর্বপ্রথম ফালানো হবে মুনাফিককে আর না হয় মুনাফিক সবার নিচে থাকবে কি করে জাহান নাম উদ্বোধনই করা হবে মুনাফিকদেরকে দিয়ে প্রিয় উপস্থিতি কোনো অবস্থাতেই আপনি যেন মুনাফিক না হন মুনাফিকের শাস্তি অত্যন্ত ভয়াবহ এই মুনাফিক শুধু এই জমানার মধ্যেই না রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা থেকেই মুনাফিকদের জমানা শুরু হয়েছে বিশেষ করে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন মদিনার মধ্যে তখন রাষ্ট্রপতি হওয়ার কথা ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল যখনই রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছলেন সমস্ত মানুষ রাসুলের হাতে বায়াত গ্রহণ করে রাসুলকে রাষ্ট্রপতি বানায়া দিলেন এদিক দা আবদুল্লাহ সমাজের খাতিরে নবীর হাতে বায়াত হয়েছে দেখানোর জন্য ইসলাম ধর্ম গ্রহণ করছে কথা সত্য কিন্তু অন্তরের মধ্যে মোনাফিক রয়ে গেছে আমার জায়গাটার মধ্যে মোহাম্মদ বসে গেছে এটা কোনোদিন আমি মেনে নিতে পারি না এই শুরু করলো রাসুল করিব সাল্লাহু আলী আসাল্লামের বিরুদ্ধে বিরোধিতা অত্যাচার জুলুম বিশাল বড় একটা টিম তৈরি করে ফেলল আপনারা জানেন করিম সাল্লাল্লাহু আলাইহি আলহ্লাম যখন বদর যুদ্ধে গিয়েছেন মোনাফিকরা তার সাথে গিয়েছিল কিন্তু একটা সাথে এদিক সেদিক হওয়ায় তারা আবার চলে আসছে রাসুলকে রেখে রেখে কেমন মুনাফিক সারা জীবন আবদুল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলহু আসাল্লামের বিরোধিতা করেছে রাসুলকে অত্যাচার করেছে শাহাবাদের উপর অত্যাচার করেছে যখন আব্দুল্লার ইন্তেকাল হলো এই মুনাফিক আবদুল্লার এক সন্তান তার নামও আবদুল্লাহ আবদুল্লাহ এসে রাসুল সাল্লাহ আপনি তো হলেন রহমাতুল্ল আলমিন আপনি তাম জাহানের জন্য রহমত হিসেবে প্রেরিত হয়েছেন আপনি তো জানেন আমার বাবা কেমন কত অত্যাচার আপনার উপর মুসলমানদের উপরে করেছে তারপরও আপনার কাছে অনুরোধ আপনি আমার বাবা আজকে মৃত্যুবরণ করেছে আপনার শরীরের জামাটা আমার বাবাকে দেন আমি তাকে কাফনের কাপড় হিসাবে বলেন না বিশ্ব নবী সব কিছু মাফ করে দিয়ে নিজের জামা খুলে দিয়ে দিলেন আব্দুল্লাহ গিয়ে নিজের বাবা মোনাফিক আবদুল্লা জামাটা পরাইলেন আবার আসলেন বললেন ইয়া রসুল আল্লাহ আপনার কাছে আরেকটা ফরিয়াদ নিয়ে আসছি আমার বাবা আজকে শেষ মৃত্যুবরণ করেছে তার জীবনের সর্বশেষ নামাজ হবে আজকে জানাজা আপনার কাছে অনুরোধ আপনি আমার বাবার জানাজার নামাজটা একটু পড়াই দেন কিছু মনে না আমার বাবাকে মাফ করে দেন জানাজাটা জানাজা দেন আমি আশা করি আপনি যদি জানাজা পড়ান আমার বাবার জীবনের সমস্ত গুণ আল্লাহ মাফ করে দিবে সুহান আল্লাহ রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম জানাজা পড়ানের জন্য যখনই বের হবেন ওমর রদিয়াল্লাহন বলেন ইয়া রাসুল আল্লাহ কোথায় যান ওই আবদুল্লাহর জানাজা পরানোর জন্য ওই না ওয়া হজুর যাবেন না আব্দুল্লাহ খাটি মুনাফিক তার জানাজার নামাজ আপনি পড়াইতে পারেন না রসূল সাল্লাল্লাহু আলী ইহসাল্লাম উমরের কথাকে না শুনে আব্দুল্লাহর জানাজা পড়াইতে গেলেন তখনই আল্লাহ সুবহান উয়াতা আলা এ আয়াত নাজিল করেছেন استغفر لهم أو لا تستغفر لهم إن تستغفر لهم سبعين مرة فلن يغفر الله لهم ذلك بأنهم كفروا بالله ورسوله والله لا يهدي القوم الفاسقين আল্লাহ বলে নবী মুনাফিকদের জন্য আপনি একবার না সত্তর বার যদি তওবা করেন স্পেকবার করেন আমি আল্লাহ কোনোদিন তাদেরকে ক্ষমা করব না আমি আল্লাহ তাদেরকে কোনোদিন ক্ষমা করব না কারণ তারা আমি আল্লাহকে অবিশ্বাস করে আপনি নবীকে অবিশ্বাস করে তারা হলো ফাসেক সুতরাং তাদেরকে আমি কোনোদিন মাফ করবো না আপনি তাদের জানাজা পড়লেও আল্লাহ আরেকটি আয়াত নাজিল করেন ওয়ালা তুসল্লি আলা আহ দিম মিনহুমা তা তা কুম্মালা কবেরি আল্লাহ বলেন ওগো নবী আপনি তার জানাজার নামাজ পড়াইবেন না এবং কোনো দিন তার কবরের পাশেও দাঁড়াইবেন নাউজবিল্লাহ বলেন তাহলে মুনাফিক যারা তাদের ব্যাপারে আল্লাহ ওয়া তাআলা বলেছেন যে তাদের জানাজার নামাজও পড়া যাবে না আজকাল সমাজের মধ্যে অনেক মুনাফিক আছে সারা জীবন ইসলামের বিরুদ্ধাচরণ করেছে কোরান সুন্ন বীর বিরুদ্ধাচরণ করেছে মুসলমানদের শত্রুতা করেছে কিন্তু যখন মারা যায় সমাজের ইমাম যদি নামাজ না পড়ায় মনে করে বাইতুল মোকার্লম নিয়ে যাও বাইতুল মোকার্লমের ইমাম সাহেব যদি জানাযান নামাজ পড়ায় তার জীবনের সমস্ত গুণামাফ হবে জান্নাতে চলে যাবে আমি বলি এই সমস্ত মুনাফিকের ইমান নামাজ যদি মসজিদের ইমান সাব না পড়ায় মক্কা মদিনার ইমাম যদি পড়ায় তাদের জীবনের গুনামাফ হবে না কোনো তারা জান্নাতে যাবে না প্রিয় উপস্থিতি এই জন্য কোনোভাবেই যেন আপনার আমার মধ্যে মুনাফিকি স্বভাব না থাকে কারণ মুনাফিকি স্বভাব থাকলে কোনো জান্নাতে যাওয়ার সম্ভাবনা নাই আল্লাহ সুবাহান আমাদের সবাইকে মুনাফিকির স্বভাব থেকে বেঁচে থাকার তাও ফিক দান করুক বলেন আমিন